আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন। এই মুহূর্তে আছি সিঙ্গাপুরের সেন্তোসায়। সিঙ্গাপুর ইমিগ্রেশন সম্পর্কে একটু জানবো যে ইমিগ্রেশন আসলে কেন হ্যাসেল করে, বাংলাদেশি দেখা মাত্রই কেন ঝাঁপিয়ে পড়ে। আমার সাথে দেখতে পাচ্ছেন বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক, উনি একজন MBBS ডাক্তার, আমার দাঁতে ট্রিটমেন্ট উনি করেছেন। তো খালাম্মা আসেন, উনি হচ্ছেন আমার আম্মা জান, বকর ভাইয়ের আম্মা। উনি আমাকে এই বয়সে উনি আমার ভিডিও দেখেন, উনি দেখে আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন যে পৃথিবীটা ঘুরে দেখবেন। আবু বকর ভাই অত্যন্ত ভালো মানের একজন ডেন্টিস্ট, উনি মিরপুর কাপুলে ওনার চেম্বার। যারা আমাকে দেখেন ভালোবাসেন, যদি মনে করেন ভাইয়ের চেম্বারে যেতে পারেন, প্রচারের জন্য না, ওনার সাথে আপনারা দেখা করতে পারেন। আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব। উনি খুবই ভালো মানের একজন লোক এবং বিনা চিকিৎসা টাকায় উনি চিকিৎসা করেন। আপনারা যারা আসতে চান ওনার সাথে দেখা করবেন, উনি অল্প টাকায় আপনাদেরকে সুচিকিৎসাটা দিবেন। আমি আশা করি আপনারা যোগাযোগ করবেন। এবং পাঁচ ওয়াক্ত নামাজি এবং অত্যন্ত সৎ একজন মানুষ, খালাম্মা সহ ফিলিপাইনে আসছেন। এখন ঈদের দিন ওনারা ফিলিপাইন থেকে, গতকাল আমরা আসছি সিঙ্গাপুর, এখান থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, ঢাকা। অবক্ষ ভাই, আপনি যখন সিঙ্গাপুর ইমিগ্রেশন আসছেন আপনাকে কী জিজ্ঞেস করেছিল তারা? আমার মা প্রথমে সুন্দর করে তার পাসপোর্টটা স্ক্যান করার পর চলে গেছে, কিন্তু আমার পাসপোর্টটা স্ক্যান করতেছিল না কোনোভাবেই। আচ্ছা, যদিও বা আমার অনেকগুলো দেশ ট্রাভেল করা ছিল, তারপরে আমি যেহেতু জানি যে কী কী ডকুমেন্ট দিতে হয়, আমি আমার ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি, রিটার্ন টিকিট এবং হোটেলের যে বুকিং কনফার্মেশন এবং আমি যে আসছি টিকিট, এবং আমি আমার দেখেছি যে আমার মা ওখানে দাঁড়ানো আছে, আমার মাকে নিয়ে ঘুরতে আসছি। তারপর আমাকে বেশি একটা ঝামেলা করে না, কিন্তু আমার আগে যারা ছিলেন তাদেরকে আবার বেশ অনেকক্ষণ করছেন, অনেক কিছু কেন আসছেন, কী আসে বিষয়ে অনেক ঝামেলা করছে। তাই সিঙ্গাপুর ইমিগ্রেশন সম্পর্কে আপনারা একটু সচেতন হয়ে সুন্দরভাবে ইনফরমেশন করেই আসবেন, হোটেল বুকিং কনফার্মেশন, রিটার্ন টিকিট কনফার্মেশন করেই আসবেন ইনশাআল্লাহ। অনেকে যেটা করেন যে নর্মাল বুকিং করে আসেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ঢুকতে দিবে না, কারণ আমাদের গ্রুপে আমরা তো অনেকজন আসছি, আরো একজনকে ওনারা হাজবেন্ড ওয়াইফ বাচ্চাকে ওয়াইফকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনাকে আটক করেছেন। ওনাকে প্রায় আধা ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সবকিছু ওনার মুখ থেকে শুনুন। তো যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন, যেন কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে না হয়। উনি হচ্ছেন নূর মোহাম্মদ ভাই, উনি আমাকে সবসময় দেখেন, খুবই ভালো মনের একজন মানুষ, ব্যবসায়ী। শরীফ ভাই আসেন। তো নূর ভাই, আপনাকে সিঙ্গাপুর ইমিগ্রেশন কেন আটক করেছিল? আপনার স্ত্রীকে ছেড়ে দিয়েছে যেমনটি আমি বলেছি, আপনার বাচ্চাদেরও ছেড়ে দিয়েছে, আপনাকে কি কি জিজ্ঞেস করেছিল একটু বলেন তো। আমাকে তেমন কোনো কিছু বলে নাই, শুধু আমার জাস্ট ডকুমেন্ট কিছু দেখতে চাইছে আসলে সঠিক কি না। যখন সঠিক দেখেছে তখন তারা আমাকে সসম্মানে আমাকে পথ দেখা উনি আগে দিয়েছে, খুব ভালো একটা আচরণ করেছে। যেটা কি কি দেখতে চেয়েছে আপনাকে? আমাকে দেখতে চেয়েছে, আমি আসছি যে হোটেল বুকিং দেখতে চেয়েছে, আমার নেক্সট কোন দেশে যাব সেটা দেখতে চেয়েছে, তারপরে টিকিট কনফার্ম আছে কিনা দেখতে চেয়েছে। ডলার দেখতে চেয়েছে। আমি ডলার পকেট থেকে যখন বের করেছি তখন বলছে ওকে ওকে, তখন আমি পকেট রেখে দিলাম, পরে আমাকে ইউ কাম বললো। আচ্ছা, আপনারা শুনেছেন যারা আমাকে দেখেন বা পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশের মানুষ তো আমরা অনেক মন্তব্য করি, আসলে আমরা অনেকেই আসছি আমাদের এই গ্রুপে, আপনারা জানেন। তো সিঙ্গাপুর ইমিগ্রেশন বরাবর আসলে হ্যাসেল করে, তো করারই কথা, কারণ আমাদের দেশের পাসপোর্ট দেখলেই একটু কেমন যেন করে। তো আপনারা যারা আসবেন অবশ্যই কনফার্ম টিকিট করে নিয়ে আসবেন, রিটার্ন টিকিট এবং হোটেল কনফার্ম করবেন। আমরা যেটি করে থাকি যে নর্মাল একটি হোটেল বুকিং করি, নর্মাল একইবারে দেখা যাচ্ছে যে খুবই নিম্নমানের হোটেল, যার কারণে কিন্তু আটক করে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের ডলার দেখতে চায়, আপনারা যেটি শুনেছেন যে তিনি বলেছেন ডলার দেখতে চেয়েছে, এই বিষয়গুলো আপনারা সচেতনভাবে দেখবেন এবং সমপরিমাণ টাকা নিয়ে আসবেন এবং হোটেলটি কনফার্ম করবেন, পেইড করে আসবেন, যে কোনো বা নিজের ক্রেডিট কার্ড দিয়ে হোক বা কোনো এজেন্সির মাধ্যমে হোক, সেটি পেইড করে তারপর আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা আশা করি কোনো বিপদে পড়বেন না। আর যদি আপনারা এটি পেইড করে না আসেন সেক্ষেত্রে একটি বিড়ম্বনার মধ্যে পড়বেন, এটি নিশ্চিত। যারা আমাকে দেখেন বা পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করে বলি, এই পন্থাগুলো অবলম্বন করলে আপনাকে সিঙ্গাপুর ইমিগ্রেশন কোনো ঝামেলা করবে না। এখন এই ভিডিওটি কেন দিচ্ছি, এই ভিডিওটি হচ্ছে যে আসলে আমরা অনেকে মনে করি যে অনেক আগে আমাদের ঝামেলা করতো না, ফ্যামিলি আসছে। আপনারা শুনেছেন একজন MBBS ডাক্তার এবং উনি ভালো মানের একজন ব্যবসায়ী, এখন তারপরে ওনাকে জিজ্ঞাসা করেছে ডলার দেখতে চেয়েছে, সেজন্য আপনারা প্রচুর পরিমাণে ডলার নিয়ে আসার চেষ্টা করবেন